আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাস কেড়ে নিল আরও 15 জনের প্রাণ, নতুন আক্রান্ত 250-র বেশি মানুষ। করোনা উপসর্গ নিয়ে শিশু সহ সারা দেশে 8 জনের মৃত্যু, জেলায় জেলায় আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ত্রাণের চাল চুরি ও বিতরণে অনিয়ম, বরখাস্ত 12 ইউপি চেয়ারম্যান মেম্বার, কৃষক পেটানোয় নাটোরে একজন গ্রেপ্তার। সতর্কতা নেই রাজধানী কাঁচাবাজারে, ভাইরাসের সংক্রমণের আশঙ্কা, ঝুঁকি নিয়ে সড়কপথে এখনও ঢাকায় আসছেন অনেকে। সারা বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1.5 লাখের কাছাকাছি। রমজানে তারাবি ও ঈদ উল আজহার নামাজ ঘরে আদায় করার ঘোষণা সৌদি আরবে। সংবাদে এছাড়াও থাকছে অকাল বন্যার আশঙ্কায় হাওরে ধান কাটা শুরু নিয়ে একটি প্রতিবেদন। এবারে বিস্তারিত, 24 ঘন্টার ব্যবধানে দেশে করোনা ভাইরাস কেড়ে নিয়েছে আরও 15 জনের প্রাণ। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 75। এই সময়ে 2190 জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও 266 জন। অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, মহামারী ঠেকাতে হলে সবাইকে অন্তত 25 এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে হবে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর হিসেবে গত বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনার আঘাতে মারা গেছেন এ পর্যন্ত সর্বোচ্চ 15 জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 1800-রও বেশি মানুষ। গত 24 ঘন্টায় পরীক্ষা করা হয়েছে 2190 জন। করোনা আক্রান্ত হয়েছে 266 এবং মোট আক্রান্ত সংখ্যা হল 1838। মৃত্যুবরণ করেছে 15 জন এবং মোট মৃত্যুবরণ করলেন 75 জন। আরোগ্য লাভ করেছে 9 জন এবং মোট আরোগ্য লাভ করেছে 58 জন। অনলাইন ব্রিফিং এ মন্ত্রী আরো জানান, প্রাণঘাতী এই ভাইরাস থেকে দেশের মানুষকে রক্ষায় নতুন করে সরকারি বেসরকারি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে, সরবরাহ করা হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। সমস্যা হলো রোগীরা টেস্ট করতে আগ্রহ প্রকাশ করে না এবং গোপন করে যায়, ফলে অনেক চিকিৎসক আক্রান্ত হয়েছে। এই আচরণ আশঙ্কাজনক। আমরা যদি আগামী 25 এপ্রিল পর্যন্ত ঘরে থাকি, একটু কষ্ট করি, তাহলে আমাদের জয় হবে ইনশাল্লাহ। সাথে সাথে যত পারি পরীক্ষা করি, অপরকে পরীক্ষা করার জন্য উৎসাহিত করি। অনলাইন বলেছেন IEDCR এর পরিচালক মির্জাদি সাবরিনা ফ্লোরা জানান, নতুন করে করোনা শনাক্তদের অধিকাংশের বয়স 21 থেকে 50-এর মধ্যে। শনাক্তদের 46 ভাগই ঢাকার, 20 ভাগ নারায়ণগঞ্জের। এছাড়াও আক্রান্তের হিসেবে উল্লেখযোগ্য জেলা গাজীপুর, চট্টগ্রাম ও মুন্সিগঞ্জ। ঢাকা শহরেরও বিভিন্ন এলাকাতে এখন সংক্রমণের সংখ্যা দেখা যায়। মোটামুটি আমরা দেখতে পাই যে 21 থেকে 50 বছর বয়সের মধ্যে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। নারী পুরুষ বিভাজনে দেখা যায় 68% শতকরা 68% হচ্ছেন পুরুষ। পরিচালক আরো জানান, আক্রান্ত 68 ভাগ রোগী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 5। আর করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সারা দেশে মারা গেছে শিশু সহ আরও 8 জন। এদিকে নরসিংদীতে 3 চিকিৎসক সহ আরও 27 জন আক্রান্ত হয়েছেন। লক্ষ্মীপুরে 1 চিকিৎসক এবং 4 স্বাস্থ্যকর্মী সহ আরও 17 জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন আদ্দিন সজীব।
নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশনস ডিজিজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন বজল আহমেদ নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ার একদিনের ব্যবধানে মারা যান তিনি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দু ঘণ্টার ব্যবধানে এক যুবক ও এক শিশু মারা যায়। তাদের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। অন্যদিকে রাঙামাটি জেলার বাঘাইছড়ি এবং রাজস্থলী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বাঘাইছড়ির ইমাম উদ্দিনকে চট্টগ্রামে নেয়ার পথে এবং রাজস্থলের থুইসা সিং মার্মা নিজ বাড়িতে মারা যান। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামে এক যুবক মারা গেছে। ওই যুবক গত তিন দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনা উপসর্গ নিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া এক নারী ভোরে মারা যান। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়। এছাড়া এ জেলায় এক শিশুসহ নতুন করে পাঁচজন করোনা আক্রান্ত হয়েছে। এদের তিনজনই বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্মচারী। নওগাঁয় উপসর্গ নিয়ে মাহবুব আলম নামের এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার ভোর পাঁচটায় তার নিজ বাড়িতেই মৃত্যু হয়। নরসিংদীতে তিন চিকিৎসক সহ 27 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় 92 করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, বাকি 91 জন আইসোলেশনে আছেন। নতুন করে 238টি নমুনা পরীক্ষার পর চট্টগ্রামের পরীক্ষাগারে লক্ষ্মীপুরের 79টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে 17 জন রোগী শনাক্ত হয়েছে। শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 2 চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহে শুক্রবার বিকেলে তাদের নমুনা পরীক্ষা শেষে করোনা পজিটিভ আসে। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। কুড়িগ্রামের রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে জ্বর সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে 8 মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। পরে ওই শিশু ও তার নানির নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও 5 জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফেনীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। আদিন সজীব, এটিএন বাংলা। জামালপুরে 3 স্বাস্থ্যকর্মী সহ নতুন করে আরও 5 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 21 জনে। এর মধ্যে 9 জনই স্বাস্থ্যকর্মী। জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান জানান, জেলায় গত 24 ঘন্টায় 21 জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে 5 জনের করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে 250 শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের 2 জন ওয়ার্ড বয়, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 1 জন সিনিয়র নার্স রয়েছে। অপর 2 জনের 1 জন মাদারগঞ্জের স্বাস্থ্যকর্মীর পরিবারের সদস্য এবং আরেকজন মেলান্দা উপজেলার, তিনি নারায়ণগঞ্জ ফেরত। ত্রাণের চাল চুরি ও বিতরণে অনিয়মের অভিযোগে এ পর্যন্ত 12 জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে 40 জনের বিরুদ্ধে। ডিলারশিপ বাতিল করা হয়েছে 11 জনের। ইউনিয়ন পরিষদে কোনো জনপ্রতিনিধি ত্রাণ বিতরণে অনিয়ম বা চুরি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। এই ক্ষেত্রে কোনো দুর্নীতি বা অনিয়ম হলে সেটা আমরা কিন্তু কখনো বরদাস্ত করব না। 11টা ডিলারশিপ বা জামানত বাজেয়াপ্ত করা হয়েছে আর প্রায় 40টার মতো সাজা প্রাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী শুরু থেকেই ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকলেও থেমে নেই চাল চুরি। প্রায় প্রতিদিনই গণমাধ্যমে শিরোনাম হচ্ছে ত্রাণের চাল আত্মসাতের খবর। মহামারী করোনা ভাইরাসের কারণে যেখানে মানুষের জীবন বিপন্ন, সেখানে চাল চুরিতে ব্যস্ত হয়ে পড়েছেন দেশের কিছু জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাকর্মী। চুরি ঠেকাতে নেওয়া হয়েছে জিরো টলারেন্স। বগুড়ার নন্দীগ্রামে 168 বস্তা চালসহ 2 আওয়ামী লীগ নেতা, ভোলার লালমোহনে 1 ইউপি সদস্য, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 5 জন গ্রেপ্তার এবং চাঁপাইনবাবগঞ্জের 2 জন আটকের খবর হতাশ করেছে সবাইকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মজাদার ট্রলও হয়েছে বিভিন্ন সময়ে। সরকারি ত্রাণের চাল চুরির দায়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউপি চেয়ারম্যান নুরুল আফসার, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউপি সদস্য কবির হোসেন এবং নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউপি সদস্য শাহিন শাহ সহ দেশে 12 জনকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। যারা দুর্নীতি করেছেন তাদেরকেও ক্ষমা করার কোনো সুযোগ নেই। আমি ইতিমধ্যে প্রায় 12 জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছি এবং তাদের বিরুদ্ধে কারো কারো বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তারও করা হয়েছে।
মহামারীর সময় ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নাটোরে সরকারি হটলাইনে ফোন করে ত্রাণ চাওয়ায় কৃষক শহীদুল ইসলামকে পেটানোর অভিযোগে লালপুরের অর্জুনপুর বরমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার শাহ জানান, গত 12 এপ্রিল শহীদুল ইসলামকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করে চেয়ারম্যান সাত্তার। ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থানায় মামলা হলে গা ঢাকা দেন তিনি। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। বরিশালের বানারীপাড়ায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির 256 বস্তা চালসহ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম ইউসুফ আলীকে আটক করেছে পুলিশ। বানারীপাড়া বাজারের উত্তর পাশের একটি গুদামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। পরে বানারীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবদুল্লাহ সাদিদ তাকে 6 মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। অবৈধভাবে কেনা চালগুলোর বস্তা পরিবর্তন করে তিনি বিক্রি করতেন বলে জানা গেছে। এদিকে ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎকালে আওয়ামী লীগ নেতা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নের কালীবাড়ি বাজারে 10 টাকা কেজির 170 কেজি চাল বিক্রির সময় ডিলার ও আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান শাহীন, ক্রেতা রিয়াজ ও মহেশকে হাতে নাতে আটক করা হয়। এছাড়া জেলার তারাকান্দার গালাগাঁও ইউনিয়নের কাচারি বাজারে ডিলার এমদাদুল হকের দোকান থেকে 630 কেজি চাল উদ্ধার করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে রাজধানীর বাজারগুলোতে কোনো উদ্যোগ নেই। বাজার কর্তৃপক্ষের মতো ব্যবসায়ীরাও এ ব্যাপারে উদাসীন। আর নিজ উদ্যোগে যারা সামাজিক দূরত্ব চিহ্ন দিয়ে রাখছেন তাও কেউ মানছে না। এতে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বাড়ছে। শারফুল আলমের রিপোর্টে বিস্তারিত। দেশে পাইকারি খুচরা কৃষিপণ্যের বিপণনের সবচেয়ে বড় কেন্দ্র কারণ বাজার। মহামারী পরিস্থিতির মধ্যেই সেখানে প্রতিদিন কেনাকাটায় ব্যস্ত হাজারো মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সবাই যখন নিরাপদে থাকার চেষ্টা করছেন, তখন খোদ রাজধানীর এই বাজারেই তা উপেক্ষিত। খাওয়ার তাগিদে বের হয় সবাই, না খাইলে তো বাসায় বসে তার খাওয়া পাবে না। আরেক দিন আসে গায়ের উপরে দাঁড়ায়, কিছু করার নাই, জায়গা অনুযায়ী আর কি, কখনো মিশামিশি কখনো গ্যাপওয়াস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে সারা দেশে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। শহর গ্রামে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কারণ বাজারে সেই তৎপরতা খুব একটা নেই। কিছু দোকানের সামনে দূরত্ব বজায় রাখার চিহ্ন থাকলেও তা মানা হচ্ছে না। মানুষ আরো গায়ে ঘষিয়ে দাঁড়ায়, এই কারণে রশি বাঁধে দিছি, তারপর গাল গায়ে ঘষি হারাই। জায়গা সীমিতের কারণে আসলে বাজার তো এই জন্য যেমন ঠিক রাখা যাচ্ছে না। এদিকে দুর্যোগে কম সরবরাহের অজুহাত দেখিয়ে বাজারে দাম বেড়েছে রসুন আদা পেঁয়াজের, তবে সবজির দাম এখনো সহনীয়। পেঁয়াজের দাম অনেক বেশি। আমি এক পাল্লা কিনছি হইলো আপনার 200 টাকাতে, 270 টাকাতে, এটা আগে আমরা কিনতাম এক পাল্লা 5 কেজি 220 টাকা করে। করোনা ভাইরাসের সোয়াচে মহামারীর মধ্যে বাজারগুলোতে গাদাগাদি মানুষের ভিড় রাজধানীতে প্রতিনিয়তই সংক্রমণ ছড়িয়ে পড়ার নতুন আতঙ্ক ছড়াচ্ছে। ক্রেতা বিক্রেতারা বলছেন, সাধারণ মানুষের সচেতনতার অভাবেই এই সামাজিক দূরত্ব এখানে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, আর এর ফলে অনেকাংশেই এই ভাইরাস সংক্রমণের প্রভাব বেড়ে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকেই। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে এখনও মানুষ আসছেন রাজধানীতে। জরিমানা শাস্তি দিয়েও তাদের আটকানো যাচ্ছে না। শুক্রবারে ঢাকার চিত্র জানাচ্ছেন আপেল মাহমুদ। কেরানীগঞ্জ থেকে বাবুবাজার ব্রিজের চিত্র এটি। সামাজিক দূরত্ব অমান্য করে ভ্যান বা রিক্সায় গাদাগাদি করে যেভাবেই পারছেন প্রবেশ করছেন রাজধানীতে। কাজে গেছিলাম সকালে ভোরে, আজানের সময় তো মন বলে মাস্কটা ধুয়ে আমি গেছিলাম। মিষ্ট করছি না, আমি কোনো মাস্ক এগুলি হ্যান্ড গ্লাভস ইয়াছাড়া আমি বাইরে হইনি। নিষেধাজ্ঞা সত্ত্বেও নানা অজুহাতে ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেলে ঢাকায় প্রবেশ ও বের হচ্ছেন সাধারণ মানুষ। আমি বাংলাদেশ হাসপাতাল ধানমন্ডি 27 জব করি, জবের উদ্দেশ্যে যাচ্ছি। ঘরের মধ্যে তো আজকে 15-20 দিন ধরে বসা, ওষুধ নেই, শরীর খুব অসুস্থ। বাজার করবো তো, গরিব মানুষ, টাকা না দিলে খাইব কি, সেজন্য টাকা দিতে গেছিলাম। তবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শুক্রবার আরও বেশি তৎপর দেখা যায় র‍্যাব পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের। রাজধানীর প্রবেশ পথগুলোতে যেসব গাড়ি অপ্রয়োজনে বের হয়েছে তাদের ফিরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী।
জরিমানা সহ কারো কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিচ্ছেন তারা। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করে চলতেছে, সেই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ আছেন, তাদের সহায়তায় বা তাদের আমরা ওই মোবাইল কোড পরিচালনার মাধ্যমে সাজার ব্যবস্থা করা হচ্ছে। যতই তৎপরতা বাড়ানো হোক না কেন, মানুষ সচেতন না হলে করোনার বিস্তার ঠেকানো সম্ভব হবে না বলে মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনী। দিন যতই গড়াচ্ছে, করোনা ভাইরাসের কারণে মৃত্যুর মিছিল ততই বাড়ছে, কারণ সাধারণ জনগণ এখনও সচেতন হতে পারেনি। পথে ঘাটে আইন শৃঙ্খলা বাহিনী যতই তৎপর হোক না কেন, নিজেরা যতক্ষণ পর্যন্ত সচেতন না হব ততক্ষণ পর্যন্ত ঠেকানো যাবে না এই করোনা ভাইরাসকে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আবারও আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদে। গুলি করে হত্যার অভিযোগে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর গানম্যান কিশোর কুমার গ্রেপ্তার হয়েছে। আশুলিয়া থেকে আজ তাকে গ্রেপ্তার করে পুলিশ। গতরাতে গাজীপুরের কালিয়াকৈরের কুতুবদিয়া গ্রামে মন্ত্রীর গানম্যান পুলিশের এএসআই কিশোর কুমার কথা কাটাকাটির এক পর্যায়ে তার দুই বন্ধুকে গুলি করেন। এতে ঘটনাস্থলে একজন মারা যায়, অপরজন আহত হয়। করোনা ভাইরাস মহামারীর মধ্যে রাজনৈতিক দলগুলো জনগণের মধ্যে বিভক্তি তৈরি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসভবনে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দুর্যোগে একে অপরকে সুরক্ষা না দিলে সমালোচনাকারী নেতারাও হুমকির মুখে পড়বেন। করোনার বিরুদ্ধে সচেতনতা গড়তে বিএনপি নেতাদের প্রতি আহ্বানও জানান তিনি। দেশে দেশে এরই মধ্যে বহু চিকিৎসক প্রাণ দিয়েছে, কাজে এ নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্যবদার ব্যবস্থা নিয়ে কথা তো সমালোচনা করা মোটেও সমীচীন নয় বলে আমি মনে করি। ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করতে পারলে এই সংকটের কালমে অচিরে কেটে যাবে। দুর্যোগ পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে ত্রাণের দাবিতে কিছু মানুষের বিক্ষোভের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মিন্টু রোডে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, সরকার সব দুস্থ মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে বদ্ধপরিকর। রাজনৈতিক ইন্ধন দিয়ে লোক ভাড়া করে এনে বিভিন্ন জায়গায় অর্গানাইজ করে এই ধরনের বিক্ষোভের আয়োজন করা হয়েছে। সরকার প্রতিটি দুস্থ মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত 95,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজকে শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রকৃত অর্থে এর আকার 18,000 কোটি টাকার বেশি হবে না। দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ারও দাবি জানান তিনি। করোনা মোকাবেলায় জাতীয় টাস্ক ফোর্স গঠনে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সবার আগে যেটা আপনার স্বাস্থ্য যে চিকিৎসা আপনার টেস্ট যেটা বলা হয়েছে টেস্ট এবং তাদেরকে আপনার স্বাস্থ্য ব্যবস্থাটা দেওয়া সেবাটা দেওয়া সবচেয়ে আগে। যারা দিন আনে দিন খায় দিন মজুর, যাদেরকে বলা হচ্ছে ঘরে থাকো, ঘরে থাকলে তারা খাওয়ার পাচ্ছে না, এদেরকে আপনার খাদ্য পৌঁছানো, ত্রাণের ব্যবস্থা করা, তাদেরকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা, এটি সবচেয়ে গুরুত্ব পাওয়া উচিত। দিস উইল বি টপ প্রায়োরিটি। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এজন্য কিট সহ অন্যান্য উপকরণ সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জাবি প্রবি উপাচার্য ডক্টর আনোয়ার হোসেন জানান, ওই সেন্টারে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির পিসিআর মেশিন রয়েছে। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করবেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের 4 জন শিক্ষক। উপাচার্য আরও জানান, সেন্টারটিতে গড়ে প্রতিদিন 200 রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে চট্টগ্রাম মহানগরীতে শুরু হয়েছে খোলা মাঠে কাঁচা বাজার। সকাল থেকে চট্টগ্রাম কলেজের প্যারেড ময়দানে সবজি মাছ মাংস সহ বিভিন্ন পণ্য বিক্রি শুরু করেন চকবাজারের কাঁচা বাজার ব্যবসায়ীরা। বাজার পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণের উপকমিশনার এস এম মেহেদি হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। লিওনেল মেসি, রোনালদো কিংবা নেইমারকে পেছনে ফেলে এগিয়ে গেলেন কিলিয়ান এমবাপে। গতিতে পরাস্ত করেছেন তিনি সবাইকে। ফ্রান্সের সংবাদপত্র লা ফিগারো জানায়, পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির ফুটবলার হলেন প্যারিস সেন্ট জার্মেনের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। বল পায়ে প্রতি ঘন্টায় তার গতি 36 কিলোমিটার। অবশ্য গতিশীল ফুটবলারের দ্বিতীয় স্থানটি অভাবনীয়ভাবে দখল করে আছেন অ্যাথলেটিক বিলবাওয়ের তরুণ ফুটবলার ইনাকি উইলিয়ামস।
তার গতি 35.7 কিলোমিটার। তালিকার শীর্ষ 8 ফুটবলারের গতি ঘন্টায় ন্যূনতম 35 কিলোমিটার, কিন্তু গতি তারকাদের শীর্ষ দশে নেই মেসি, রোনালদো কিংবা নেইমার। বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীতে অনিশ্চিত হয়ে পড়েছে টেনিসের অন্যতম জনপ্রিয় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট ইউএস ওপেন। যুক্তরাষ্ট্রে চলছে মৃত্যুর মিছিল, তবে টুর্নামেন্টের বিষয়ে সিদ্ধান্ত নিতে জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে চায় যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন। চিকিৎসকদের সবুজ সংকেত না পেলে দর্শক ছাড়াও এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আয়োজন করা হবে না, এমনটাই জানিয়েছে স্বাগতিক দেশের টেনিস ফেডারেশন। আগামী 24 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় হওয়ার কথা বছরের তৃতীয় এই গ্র্যান্ড স্ল্যাম ওপেন। সংবাদ শেষ করছি হাওড়ে ধান কাটার খবর জানিয়ে। করোনা ও অকাল বন্যার শঙ্কা নিয়েই হাওড় অঞ্চলের জেলা সুনামগঞ্জের একমাত্র ফসল বোরো ধান কাটাও মাড়াই শুরু হয়েছে। এবার কৃষক ও কৃষি শ্রমিকের পাশাপাশি হাজারো শিক্ষার্থী নেমেছেন ধান কাটতে। সকল ভয়কে কাটিয়ে পাকা ধান ঘরে আনার যুদ্ধে নেমেছেন লাখো মানুষ। উৎসাহ যোগাচ্ছেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের রিপোর্ট, জানাচ্ছেন রাসনা দাস। সুনামগঞ্জের 11 উপজেলার হাওড়ে এবার বোরো ধান চাষাবাদ হয়েছে 2,19,300 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 12 লাখ টন। সুনামগঞ্জের প্রায় 3 লাখ কৃষক ইতিমধ্যে জমির ধান কাটা শুরু করেছেন। ধান কাটতে নেমেছেন শিক্ষার্থীরাও। এ কাজে এক এলাকার শ্রমিক যাচ্ছে অন্য এলাকায়ও। কিন্তু এবার করোনার ভয়ের সঙ্গে বৃষ্টিপাত ও অকাল বন্যার ভয়ও আছে। ধান কাটতে 20 দিন সময় পাওয়া যায় কিনা রয়েছে সেই দুশ্চিন্তাও। বাদলা দিন আইব, মেঘ বৃষ্টি পড়বো, তখন তো আরো বেশি কষ্ট হইব। বিদেশি শ্রমিক না আসায় আমার গ্রামের ছাত্র, ব্যবসায়ী সবার সহযোগিতায় ধান কাটতেছি। স্কুল কলেজ সব বন্ধ এবং শ্রমিক যখন নাই তার কারণে ধান কাটা সাহায্য করি। আমি একজন ডিগ্রি কলেজের ছাত্র, আমাদের গ্রামে তো পাকা ধান পাকি দিয়েছে, আমরা খাটার মানুষ নাই, তো আমরা কৃষকের সাহায্য করলাম। দেশের মানুষের খাদ্য চাহিদা নিশ্চিত করার জন্য সারা বছর ধরে কাজ করে কৃষকরা, তাই তাদের প্রণোদনা দেবার দাবি কৃষক আন্দোলনের সাথে যুক্ত রাজনীতিবিদদের। সুনামগঞ্জের যে ফসলগুলো আছে, 5 ফসল দ্রুত কাটার ব্যবস্থা করতে হবে, কারণ পাহাড়ি ঢল এবং বন্যায়, অকাল বন্যায় আমাদের ফসলগুলো তলিয়ে যেতে পারে, এবং প্রশাসনকে কিন্তু কৃষকদেরকে প্রণোদনা দিতে হবে। হঠাৎ বন্যা হলে ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানালেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক। টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা এবং সিলেট জেলা থেকে এই পর্যন্ত 3,443 জন শ্রমিক এসেছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ধান কাটে এবং তাদের থাকার ব্যাপারেও আমরা স্কুল মাদ্রাসা এগুলির মধ্যে ব্যবস্থা করা হয়েছে। এ সময় অন্য জেলা থেকে ধান কাটা শ্রমিক আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মেনে কৃষকদের ধান কাটতে উৎসাহ দেওয়া সহ প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করে সরকার দেশের খাদ্য ভাণ্ডারের সুরক্ষা নিশ্চিত করবেন, এমন প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। দেশে করোনা ভাইরাস কেড়ে নিল আরো 15 জনের প্রাণ, নতুন আক্রান্ত 250-এরও বেশি মানুষ। করোনা উপসর্গ নিয়ে শিশু সহ সারা দেশে 8 জনের মৃত্যু, জেলায় জেলায় আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ত্রাণের চাল চুরি ও বিতরণে অনিয়ম, বরখাস্ত 12 ইউপি চেয়ারম্যান মেম্বার। কৃষক পেটানোর নাটোরে একজন গ্রেপ্তার। সতর্কতা নেই রাজধানী কাঁচাবাজারে ভাইরাসের সংক্রমণের আশঙ্কা, ঝুঁকি নিয়ে সড়কপথে এখনও ঢাকায় আসছেন অনেকে। এবং সারা বিশ্বে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 1.5 লাখের কাছাকাছি। রমজানে তারাবি ও ঈদ উল ফিতরের নামাজ ঘরে আদায়ের ঘোষণা সৌদি আরবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।